আসসালামু আলাইকুম। ভ্যাটের আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফ হোসেন, সিএ প্রফেশনাল লেভেলে আছি এবং আমার 13টা সাবজেক্ট এই পর্যন্ত শেষ হয়েছে। এবং এই ভ্যাট কোর্সটা আমি মেইনলি রান করতেছি সিএ স্টুডেন্টদের জন্য, কিন্তু ভ্যাট সম্পর্কে যে কেউ যদি জানতে চান তাদের জন্য এই কোর্সটা অনেক উপকারে দিবে। আমার কোর্সের ম্যাটেরিয়াল হচ্ছে সিএ প্রফেশনাল লেভেলের ট্যাক্সের বইটা এবং ভ্যাটের আইন, অ্যাক্টস, রুলস এটসেট্রা। এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখানে জয়েন করতে পারেন, তাহলে ভিডিওগুলো আপনারা আর্লি পাবেন। এছাড়া যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওতে আজকে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আগের 14-15টা লেকচার দেখে আসবেন, নতুন করে আজকে 16 নম্বর লেকচার শুরু করলে আপনি কিছুই বুঝবেন না। তো থ্যাংক ইউ, আর সময় নষ্ট না করে আমরা সরাসরি আজকের লেকচারে চলে যাচ্ছি। তো আজকে যে লেকচারটা, এটা হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি নিয়ে, মানে সম্পূরক শুল্ক। সাপ্লিমেন্টারি ডিউটি জিনিসটা কী, সেটা হচ্ছে যে ইউজুয়ালি আমরা যখন কোনো লাক্সারি গুডস ইম্পোর্ট করি, তো ওই লাক্সারি গুডসের উপর এই এক্সট্রা একটা চার্জ পড়ে। ওই লাক্সারি গুডসটা হচ্ছে কি, মানে লাক্সারি গুডসের উপর যে এক্সট্রা চার্জটা আপনার পড়ে সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি বা সম্পূরক শুল্ক। ইম্পোর্ট করলে হয়, আমি লোকাল মার্কেট থেকে যদি লাক্সারি গুডস কিনি তখনও পড়তে পারে। সাপ্লিমেন্টারি গুডস নিয়ে এখানে কিছু রেগুলার আলোচনা আছে, এগুলো সিএ যারা ছাত্র আছেন আপনারা যদি পড়ে নেন আপনারা বুঝবেন, খুবই সিম্পল আলোচনা। এখানে মেইনলি আমি যেটার উপর ফোকাস করবো সেটা হচ্ছে কয়েকটা জিনিস। এক হচ্ছে ডিটারমাইনিং দ্য ভ্যালু ফর ইম্পোজিশন অফ এসডি। আমি যে এসডি যে রেট দেওয়া থাকবে ওই রেটটা যে আমি অ্যাপ্লাই করবো সেটা কিসের উপর অ্যাপ্লাই করবো সে ভ্যালুটা, এটা কিন্তু আগের একটা লেকচারে ম্যাথ শো আমি দেখাইছি, আজকে আবারও রিক্যাপ করছি যে আমার যে অ্যাসেসমেন্ট ভ্যালু ওটার সঙ্গে আমি যোগ করবো কাস্টম ডিউটি, ওটার সঙ্গে আমি যোগ করবো রেগুলেটরি ডিউটি, এবং এরপর যে ভ্যালুটা হবে সেটার উপর আমি কি অ্যাপ্লাই করবো, এসডি রেটটা অ্যাপ্লাই করে এসডিটা বের হবে। তো এখানে একটা এক্সেপশন, এক্সেপশনে এখানে কী লিখছে একটু আমি বলি, যে ব্যাখ্যা করি আমি বাংলাতেই। কিছু কিছু পণ্যের ক্ষেত্রে হইতে পারে পণ্যটা আপনাকে ফ্রিতে দিয়ে দিছে, ঠিক আছে, অথবা আপনার পণ্যটা যেগুলো রেগুলার দাম তার চেয়ে কম দামে দিছে, তখন তো আপনি যদি ফ্রিতে দিলে তো পণ্যের অ্যাসেসমেন্ট ভ্যালু হবে জিরো, মানে অ্যাসেসমেন্ট ভ্যালু পণ্যের প্রাইস হবে জিরো। আবার যদি কম দামে দেয় তাহলে রেগুলার প্রাইস থেকে কম হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এসডি ওই কম প্রাইসের উপর বা জিরোর উপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে ওই পণ্যের ফেয়ার ভ্যালুর উপর, ফেয়ার ভ্যালু সম্পর্কে আমি আগের লেকচারে আলোচনা করছি, ফেয়ার ভ্যালুর উপর আপনাকে ওই পণ্যের এসডিটা অ্যাপ্লাই করতে হবে। এবং আরও একটা বিষয় যে এসডি কিন্তু আমাদের ভ্যাটের অনেকগুলো স্টেজ থাকে, তো অনেকগুলো স্টেজের মধ্যে যে কোনো একটা স্টেজে এসডিটা অ্যাপ্লাই হয়, সব স্টেজে বারবার অ্যাপ্লাই হয় না। এবং এই বিষয়েও আগের কোনো একটা লেকচারে ম্যাথের উদাহরণসহ, ম্যাথমেটিক্যাল উদাহরণসহ আমি ব্যাখ্যা করছি। এরপর যে ইম্পর্টেন্ট বিষয়টা আছে সেটা হচ্ছে যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর এসডি, এসডির জন্য ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কীভাবে নিব, এটার জন্য আমরা আইনে যাইতে হবে। বই থেকে না পড়ি আমি এটা চাচ্ছি ক্লায়েন্ট থেকে পড়াতে। সাপ্লিমেন্টারি ডিউটি বা এসডি এর যে বিষয়গুলো সেগুলো আইনে যদি আমি সেকশন বলি, সেকশন 55, সেকশন 62 এবং রুলস 45 আছে। সেকশন 55 এর ওখানে যা যা আছে আমরা এতক্ষণ আলোচনা করছি, রুল 45 আমরা এখন আসছি। এটা হচ্ছে যে আপনি যেটা আমরা আগে ডিউটি ড্রব্যাক বলতাম সেটা কীভাবে নেব, বিষয়টা হচ্ছে যে আমি যদি রপ্তানি করি, মানে আমি একটা পণ্য আমদানি করছি যেটার উপরে এসডি অ্যাপ্লিকেবল, কিন্তু ওই পণ্যটা আমি আমদানি করছি আসলে আমার রপ্তানি করার জন্য বা রপ্তানির উদ্দেশ্যে আমার অন্য একটা পণ্য প্রস্তুত করার জন্য, তখন কিন্তু এই এসডিটা আমি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমি ফেরত নিয়ে ফেলতে পারব, ঠিক আছে, কারণ রপ্তানির উপর তো আর সরকার চার্জ করে না। সেটা কীভাবে করব সেটা নিয়ে এই রুল 45টা। এবং সিএ ছাত্ররা মাথায় রাখবেন যে আপনারা শুধু বই পড়লে হবে না, আপনারা বইয়ের সঙ্গে কিন্তু এরকম অ্যাক্ট এবং রুলগুলো মিলে মিলে পড়তে হবে যে বইয়ে কিছু মিস গেছে কি না। আমি আগের লেকচারগুলোতে বারবার এই কথাটা বলছি, বা যে কেউ অ্যাক্ট এবং রুল থেকে পড়াটা বেটার, এবং বইটাও সঙ্গে রাখতে হবে,
কারণ বইতে সামারি থাকে, অ্যাক্ট এবং রুলে কী থাকে বিস্তারিত থাকে, দুইটাই দরকার। তো রুল 45 বলছে যে তারিখে পণ্যটি রপ্তানি করা হয়েছে অথবা কোনো জাহাজ, কোন পণ্য, যে পণ্যটার মানে ওই পণ্যের কোনো একটা, ওই পণ্য বানাতে এমন কোনো উপকরণ লাগছে যেটার জন্য আমার এসডি দিতে হয়েছে, অথবা ওই পণ্যটাই আমার এসডি দিয়ে আমি ইম্পোর্ট করে এখন এক্সপোর্ট করতেছি, তখন আমি আমার এসডিটা কীভাবে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিব। যেই তারিখে পণ্যটি রপ্তানি করা হয়েছে অথবা কোনো জাহাজ, উড়োজাহাজ বা অন্য কোনো যানের রপ্তানির লক্ষ্যে বোঝাই করা হয়েছে, উক্ত তারিখ হতে পরবর্তী 6 মাসের মধ্যে নিবন্ধিত ব্যক্তিকে রাজকারী সমন্বয়ের উদ্দেশ্যে ফর্ম 7.1A কমিশনারের নিকট আবেদন করতে হবে। মানে যেদিন আপনি এক্সপোর্ট করছেন অথবা এক্সপোর্টের উদ্দেশ্যে জাহাজ বা প্লেনে উঠাইছেন, সেই দিনের আপনার ওই দিনের পরবর্তী 6 মাসের মধ্যে আপনাকে এসডিটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের জন্য কমিশনারের নিকট আবেদন করতে হবে ফর্ম 7.1A। উপবিধি 1A বর্ণিত আবেদনের সহিত 3 নম্বরটি কাগজ দাখিল করতে হবে। আপনাকে কী কী কাগজ দিতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে? রিলিজ অর্ডার বা শুল্ক কর পরিশোধের প্রমাণসহ বিল অফ এন্ট্রি কপি, বিল অফ এন্ট্রি কপি দিতে হবে, এবং আপনার আপনি যে এটা ইম্পোর্ট করার সময় যে করগুলো পরিশোধ করছেন সেটার কপিগুলো দিতে হবে। শুল্ক কর্মকর্তা কাস্টম অফিসার কর্তৃক প্রত্যয়িত ইনভয়েস ও প্যাকিং লিস্টের কপি, ব্যাখ্যা করার কিছু নেই, আশা করি সবাই বুঝছেন। রপ্তানিকৃত পণ্যে আমদানিকৃত উপকরণ ব্যবহারের প্রমাণপত্র, যে আমি যে যে পণ্যটা এখন এক্সপোর্ট করতেছি ওইটা বানাইতে যে আমার ওই এসডি দেওয়া উপকরণটা লাগছে সেটার প্রমাণপত্র দিতে হবে। পণ্য রপ্তানির জন্য বিল অফ লেডিং বা এয়ারওয়ে বিল বা ট্রাক রিসিটের কপি, যে যদি বিএল দিতে হবে অথবা আমার যদি এয়ারে যায় তাহলে এয়ারওয়ে বিল দিতে হবে, বা যদি রোডে যায়, রোডে যেতে পারে তাহলে ট্রাকের রিসিট দিতে হবে। এক্সপোর্ট জেনারেল ম্যানিফেস্টের কপি, মানে এক্সপোর্ট জেনারেল একটা ম্যানিফেস্ট থাকে, ওই ম্যানিফেস্টার কপি দিতে হবে, এবং পিআরসি সার্টিফিকেট, যে আমার যে এক্সপোর্ট করে যে আমার মূল ওই পণ্যের টাকাটা যে আসছে, তো আমার এক্সপোর্ট করার পর যদি 6 মাসের মধ্যে আমার টাকা না আসে, পিআরসি না আসে, তখন কিন্তু আমি এসডিটা কী করতে পারছি না, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আমি নিতে পারবো না। সো এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট। যাই হোক, এরপর 3 যাই। উপবিধি 1 ও 2 বর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে কমিশনার আংশিক অথবা সমুদয় রাজকারী সমন্বয় সাধারণের অনুমোদন প্রদান করিবেন, এবং যে কর্মেয়াদে বা মেয়াদসমূহে সমন্বয় সাধন করা যাইবে উহা উল্লেখপূর্বক অনুমতি প্রদান করিয়া আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবেন। কোয়াইট অবভিয়াস, সেখানে ব্যাখ্যা করার কিছু নেই। উপপতি 1-এর অধীনে আবেদন প্রাপ্তির 15 দিনের মধ্যে কমিশনার উক্ত আবেদনের উপর সিদ্ধান্ত প্রদান করবেন, মানে আপনি অ্যাপ্লিকেশন করার 15 ডেজের মধ্যে কমিশনারকে ডিসিশন দিতে হবে, আইদার আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট পাবেন না হলে পাবেন না, একটা ডিসিশন দিতে হবে। কমিশনার কর্তৃক জারিকৃত অনুমতিপত্র উল্লেখিত কর্মেয়াদের দাখিলপত্রে আবেদনকারী রাজকারী সমন্বয় করিবেন, এবং উপবিধি 4-এ নির্ধারিত সময়ে সিদ্ধান্ত প্রদান না করিলে তিনি আবেদনটি মঞ্জুর করিয়াছেন বলিয়া গণ্য হবে। মানে কমিশনার যদি 15 ডেজের মধ্যে অ্যাপ্লিকেশনের কোনো ডিসিশন না দেন তাহলে ধরে নিতে হবে যে তিনি আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট করেছেন এবং আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে পারবেন। এই নিয়ে, এটাই ছিল এসডি নিয়ে মোটামুটি আলোচনা। তো ভিডিও যদি ভালো লাগে শেয়ার করিবেন ভিডিওটা, সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, অ্যান্ড ফেসবুক পেজটা ফলো দিয়ে। থ্যাংক ইউ।